算你这个。আমি আজকে অষ্টম শ্রেণীর আইসিটি বিষয়ে টপোলজি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এখন বলতে টপোলজি জিনিসটা আসলে কি, টপোলজি জিনিসটা বোঝার জন্য আমাদের আগে একটু বুঝতে হবে নেটওয়ার্কটা কি। অনেকগুলো কম্পিউটার যখন জুড়ে দিয়ে কি করা হয়, একটি নেটওয়ার্ক তৈরি করা হয়। এর মধ্যে হয় কি, সবগুলো কম্পিউটার একজনের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং এই যোগাযোগ স্থাপনটা নির্ভর করে কিসে, বড় অবস্থানের উপরে, তার মানে অবস্থানের উপর ভিত্তি করে এই যোগাযোগ বা নেটওয়ার্কটিকে কয়েকটি ভাগ ভাগ করা হয়ে থাকে। এই নিম্নলিখিত ভাগ করা হয়েছে কি, ল্যান, ম্যান, ওয়ান, অর্থাৎ নেটওয়ার্কটা অবস্থানের ভিত্তিতে তৈরি হয়ে থাকে। দেখি যে ম্যান নিশ্চয়ই মাস্টার এলিনেটর, এলিনেটর যখন বুদ্ধিত্বের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে একটা নেট তৈরি করি সেটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের কার্যক্রম পরিচালনা করার জন্য একটা নেটওয়ার্ক প্রস্তুত করে বা তৈরি করে তাকে বলা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপর সে ম্যান, ও সায়েন্সের না, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে শহরের মধ্যে যদি কোনো আমরা নেটওয়ার্ক স্থাপন করে থাকি জুড়ে দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি রয়েছে কয়েকটা, তার মধ্যে আমরা একটা পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করবো, সে হচ্ছে সেই পদ্ধতি বলতে বলা হয় টপোলজি। সেই টপোলজি একটা হচ্ছে বাস টপোলজি। সংযোগ এই ব্যাকবোনের উপর নির্ভর করে এর সাথে অনেকগুলো কম্পিউটার সংযোগ স্থাপন করা হয়। এই কম্পিউটারগুলো মূলত হচ্ছে এই ব্যাকবোনের সহযোগিতায় প্রত্যেকে একজনের সাথে সংযোগ স্থাপন করতে পারে বা তথ্য আদান প্রদান করতে পারে। তবে এক্ষেত্রে বিরোধী জিনিস হচ্ছে এই ব্যাকবোনে যে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয়, একটা কম্পিউটার যদি অন্য একটা কম্পিউটার সাথে সংযোগ স্থাপন করতে চায় বা তথ্য পাঠাতে চায়, তখন ওই ব্যাকবোনের সাথে জুড়ে দেয়া টপোলজির জুড়ে দেওয়া সবগুলো কম্পিউটারে তথ্য চলে যায়, পৌঁছে যায়। কিন্তু এখানে যে কম্পিউটারটা যে কম্পিউটারকে অন্য যে কম্পিউটারের কাছে তথ্য প্রেরণ করতে চাচ্ছে, শুধুমাত্র সেই কম্পিউটারটাই তথ্য গ্রহণ করে থাকবে। অন্য কম্পিউটারদের কাছে তথ্য যাওয়ার পরেও তারা সেই তথ্যগুলোকে উপেক্ষিত করে, কারণ ওইখানে সেভাবে ইন্ডিকেট করা থাকে যে আমি কোন কম্পিউটারের কাছে তথ্য দিচ্ছি, শুধু সেই কম্পিউটারে তথ্য গ্রহণ করবে, অন্য কম্পিউটারগুলো বা অন্য সংযোগগুলো তথ্যটা উপেক্ষা করবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে অবশ্যই, এই বাস টপোলজিতে যে ব্যাকবোনটার মাধ্যমে আমরা কম্পিউটারগুলো সংযোগ করে একটা নেটওয়ার্ক তৈরি করেছি, টপোলজি তৈরি করেছি, সেই ব্যাকবোনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সম্পূর্ণ টপোলজিটাই নষ্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মূলত বাস টপোলজির পদ্ধতি। তো আশা করি এটা তোমরা মাইন্ড করে সাবমিট করবে, আমার মধ্যে চেষ্টা করবে, এবং যদি না বোঝো আমাকে নেক্সট ক্লাস জিনিসটা ক্যাশন অবস্থায় আমার বুঝিয়ে দেওয়ার জন্য আমি সহযোগিতা করবো। তো বাসা যাচ্ছে অবশ্যই সুস্থ থাকবে, ধন্যবাদ। Gracias.